আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن اللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ। ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো যা আল্লাহ ভীতির অধিকতর নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত। যারা ইমান আনে ও সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা করেছেন। সূরা মায়েদা 8-9 আয়াত। তাই আসুন আমরা উক্ত আয়াতদ্বয়ের প্রতি পরিপূর্ণভাবে আমল করি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।